আপনি কি ভিটামিন সি এর স্বল্পতায় ভুগছেন? জেনে নিন তার 5টি লক্ষণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে ভিটামিন সি এর স্বল্পতায় ভোগার 5টি লক্ষণ। ভিটামিন সি এর স্বল্পতায় বেশিরভাগই ভারতীয় মহিলা ভোগেন। সমস্যা হচ্ছে তারা লক্ষণগুলি প্রাথমিক অবস্থায় মোটেও খুব সিরিয়াস থাকে না, সেগুলোকে উপেক্ষা করতে করতে এমন একটা পর্যায়ে আসে যখন ক্রনিক অ্যানিমিয়া হয়ে যায়, দেখা দেয় অন্য নানা উপসর্গ। মনে রাখতে হবে যে আমাদের শরীরে ভিটামিন সি জমিয়ে রাখা যায় না, তাই রোজ খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে এই ভিটামিন থাকা একান্ত প্রয়োজনীয়। ভিটামিন সি আপনাকে ভেতর থেকে সুস্থ রাখে, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টও বটে। অক্সিডেন্টিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায় আমাদের ভিটামিন সি, বাড়ায় লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকার সংখ্যা, তা যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তাছাড়া শরীরের লোহার শোষণের জন্য ভিটামিন সি একান্ত প্রয়োজনীয়, বিশেষ করে যারা নিরামিষ খান। তারা যদি যথেষ্ট পরিমাণে ভিটামিন সি না গ্রহণ করেন, তাহলে কিন্তু উদ্ভিজ্জ উৎস থেকে শরীর লৌহ কণিকা শোষণ করতে পারে না, ত্বক টান টান রাখতেও সাহায্য করে। জানেন কি, বয়স বাড়লে মানুষের স্মৃতিভ্রম ও হাড়ের স্বাস্থ্যক্ষয় রোগেরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, তা ঠেকিয়ে রাখতে পারে ভিটামিন সি। তাই রোজ খাদ্য তালিকা অবশ্যই লেবু, পেয়ারা, আমলকি, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ব্রোকলি, কিউইর মতো ফল অবশ্যই রাখা উচিত। ফল সবজি ভালো করে ধুয়ে কাঁচাই খান, কারণ বেশি উত্তাপে ভিটামিন সি এর সব গুণ নষ্ট হয়ে যায়। কি কি দেখে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে? শুষ্ক খসখসে অমসৃণ ত্বক। ভিটামিন সি এর অভাবে প্রথমে টের পাওয়া যায় ত্বকের স্বাস্থ্যহানি হলে। অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাবে ঘাটতি আসে কোলাজেনের সিনথেসিসে, ফলে ত্বকে একেবারেই বাইরের স্তর অনুজ্জ্বল ও পাতলা হয়ে যায়। এই প্রথম স্তরের নিচে যে রক্তজালক থাকে তার ক্ষয় শুরু হয়। দীর্ঘদিন এই ভিটামিনের অভাবে ভুগতে থাকলে এর নিরাময় হতেও বেশ সময় লাগে। দাঁত ও মাড়ির স্বাস্থ্যহানি। ভিটামিন সি এর অভাবে দাঁত ও মাড়ির স্বাস্থ্যহানি হতে আরম্ভ ব্যাপকভাবে শুরু হয়। দাঁতের গোড়ায় ক্যালসিয়াম জমতে আরম্ভ করে, উল্টো দিকে আবার মাড়ি দুর্বল হয়ে যায়, ফলে দাঁত পড়তে আরম্ভ করে সময়ের আগে। বারবার ঠান্ডা লাগা, ইনফেকশন। আপনি কি প্রতি সিজন চেঞ্জেই একবার করে ঠান্ডা লাগে? ভিটামিন সি এর অভাবেই সম্ভবত এর কারণ। এই আবশ্যক ভিটামিনের অভাবে লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা তৈরি হতে পারে না, কোনো জীবাণু আক্রমণ ঠেকানোর মতো তেজ থাকে না শরীরের, ফলে আপনি বারবার রোগে ভোগেন। দুর্বল হাড়। ভিটামিন সি এর স্বল্পতায় আপনার হাড়কে দুর্বল ও ভাঙুর করে দেবে, বারবার হাড় ভাঙতে পারে, বেড়ে যায় অস্টিওপরিসিসের আশঙ্কাও। বাচ্চাদের ভিটামিন সি এর অভাব হলে তো আরো সমস্যা। তাহলে যে ক্লান্তিবোধ আপনাকে গ্রাস করে নিচ্ছে, ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে ঘন ঘন, দুর্বল হয়ে পড়ছেন, নখের স্বাস্থ্য, তাহলে অতি অবশ্যই ভিটামিন সি বেশি করে খেতে হবে। আরো স্বাস্থ্যসম্মত অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।